এই সিনেমাটা যারা দেখে গেছে একটা লোক এখন পর্যন্ত খারাপ বলেনি যে এই সিনেমাটা খারাপ হয়েছে যা মানুষ হচ্ছে চরিত্রগুলোকে চিনতে পারছে এবং এই সিনেমায় যে আমরা পরিশ্রম করেছি সেটা আসলে এখন দর্শকই দেখতে পাচ্ছে আসলে এটা আমাদের খুবই ভালো লাগছে যে আমরা মানে দর্শক যেভাবে সাড়া পেয়েছে আমরা মানে কি বলবো যে আমরা আশানুরূপ সাড়া পেয়েছে এবং আরো মানে এই সিনেমাটা যারা দেখে গেছে একটা লোক এখন পর্যন্ত খারাপ বলেনি যে এই সিনেমাটা খারাপ হয়েছে যারা দেখে গিয়েছে হ্যাঁ আমরা অভিভূত দর্শক সাড়া পেয়ে যেভাবে ওরা সাড়া দিয়েছে আমরা অভিভূত এবং আমাদের মনে হয়েছে যে আমাদের সমস্ত কষ্ট সার্থক হয়েছে এত কষ্ট করেছি আমরা যে চারটা বছর মানে পানির ভিতরে কাদার ভিতরে গরমে ঠান্ডায় শীতে মানে সবার কষ্ট সার্থক হয়েছে এবং এটা আমি স্পেশালি ধন্যবাদ জানাই র‍্যাবকে এবং দীপনকে কারণ কেন যে ওরা যে র‍্যাব যদি এই সিনেমাটা না বানাতো দীপন যদি এইভাবে ডিরেকশনটা না দিত তাহলে আমাদের মতো এই পারফর্মারগুলো কিন্তু আমরা এই সিনেমাতে অভিনয় করতে পারতাম না এটা আমাদের জন্য খুব বড় ভাগ্য এবং এই জন্য স্পেশাল আমি ধন্যবাদ জানাই র‍্যাবকে এবং দীপনকে আসলে সত্যি কথা বলতে কি যে এই সিনেমা রিলিজ হওয়ার পরে আমার নাম যে দীপু ইমাম এটা আমি নিজে ভুলে গেছি কারণ ম্যাক্সিমাম লোক যিনি সব জায়গায় টাইহারুন করছে গতকালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম রবীন্দ্র সরোবরে এবং ওখানে দীপন যখন পরিচয় করা দেয় তখন সামনে থেকে লোকজন বলে উঠলো এই যে টাইহারুন এইটা আসলে এত ভালো লাগে যে দর্শকের মনের ভিতরে এই টাইহারুনটা ঢুকেছে এবং টাইহারুনের কবিতা টাইহারুনের ভুলভাল ইংরেজি এটা আসলে অসাধারণ মানে এই অনুভূতি না আসলে কাউকে বলে বোঝানো যাবে না আমি এর আগে যখন ঢাকা অ্যাটাক করেছিলাম নিয়ামত ছিল আমার কাছে বেস্ট একটা ক্যারেক্টার সেই নিয়ামতটাকেও ভেঙে দিল টাইহারুন এবারে এসে হ্যাঁ তো এটা খুবই ভালো এবং আপাতত সবাই শুধু টাইহারুনই করছে আমার ক্ষেত্রে এটা আমার প্রথম সিনেমা সেটা অবশ্যই সব আপনারা অলরেডি জানেন এবং খুবই ভালো লাগছে কেননা মানুষ হচ্ছে চরিত্রগুলোকে চিনতে পারছে এবং এই সিনেমায় যে আমরা পরিশ্রম করেছি সেটা আসলে এখন দর্শকই দেখতে পাচ্ছে এবং আমি বলবো যারা এখনও হচ্ছে সিনেমাটি দেখেনি তৃতীয় সপ্তাহে চলছে আমি সবাইকে বলবো যে আপনারা সিনেমাটা দেখুন এবং আমি এটা মানে হট করে বলতে পারি যে এই সিনেমা দেখে কেউ হতাশ হবে না ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম ইনফ্যাক্ট আমার বাবা মাকেও দেখিয়েছি তারা বললেন যে এটা মানে আরও অনেকবার দেখার মতো সিনেমা সো আমি দর্শকদেরকে বলবো যে আপনারা সিনেমা হলে আসুন এবং এই সিনেমাটি দেখুন আমার মনে হয় বাংলা সিনেমায় এই ধরনের সিনেমা খুবই কম হয় আশা করি হয়তো সামনে হবে বাট অবশ্যই আপনাদের দেখা উচিত থ্যাংক ইউ ফর বিং উইথ আস